আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ভিডিও সামনে লেখে অবশ্যই অলরেডি বুঝে গেছেন যে আজকে আমাদের টপিক কী আজকে আমাদের টপিক হচ্ছে ডিআই ওয়াই সিও টু তৈরিতে কী কী জিনিস লাগে তাহলে আমরা শুরু করে দিই কী কী জিনিস লাগে তাহলে আমাদের প্রথম যেটি লাগবে ডি ওয়াই সিও টুর ক্ষেত্রে প্রথমে আপনার দুটি লাগবে দুটি বোতল এটা আপনার সাইজও নিতে পারেন ছোট বড় বা দুইটাই এক লিটার নিতে পারেন আমি এক্ষেত্রে নিয়েছি একটা এক লিটার আর একটা হচ্ছে পাঁচশো এম এর বোতল দুই একটা এক লিটার আর একটা হচ্ছে পাঁচশো এম এর বোতল যাই হোক এই দুটা সাইডে সরে রাখলাম এইবার হচ্ছে আমাদের লাগবে একটা স্যালাইন সেট এই যে এই সাইলেন্স সিটটা লাগবে একদম নতুন একটি সাইলেন্স সিট ইউজ করার ট্রাই করবেন আপনারা একদম নতুন একটা ইউজ করবেন এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ টাকা আর লাগবে হচ্ছে আমাদের আমাদের এক দুই গছ পাইপ লাগবে এই যে আপনারা যে ইয়ার লাইনে যে পাইপটা ইউজ করেন ওইটাই ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এক থেকে দুই গজ আপনারা নিতে পারেন এই যে তো যতটুকু দরকার আপনার ততটুকু ইউজ করবেন আমি এক্ষেত্রে প্রায় দুই গজের মতো নিয়েছি দেখি যতটুকু লাগবে আর আমাদের দরকার হচ্ছে আমরা যেহেতু একটা ইউনিক ডিআইওয়াই সিওটি সিস্টেম করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা সিও টু এবং অক্সিজেন দুইটা একসাথে আপনারা ডিফিউজ করতে পারবেন সেই সিস্টেম করতে যাচ্ছে সেহেতু আমাদের একটা এরকম একটা থ্রি থ্রি তিনটা পাইপ একসাথে লাইন দেওয়া যায় এই কানেক্টারটা লাগবে এই যে এটা দুই সাইড দিয়ে দুইটা এবং নিচে একটা মোট তিনটা পাইপ একসাথে কানেক্ট করা যাবে এই জিনিসটা আমাদের লাগবে এটা হচ্ছে দাম পাঁচ টাকা আর পাইপের গস্ত দশ টাকা করে আর আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইয়ার কন্ট্রোলার ইয়ার প্রেশার কন্ট্রোলার এই জিনিসটা কী কাজে লাগবে এই জিনিসটা আমাদের লাগবে হচ্ছে টু কন্ট্রোল করার জন্য কারণ যখন আমাদের দরকার হবে ওটোটা দিব এবং যখন দরকার হবে না তখন ওটোটা এটার মাধ্যমে অফ করে রাখবো আপনারা এটা ইউজ করতে পারেন বা এই যে এই জিনিসটা অনেকেই হয়তো চেনে এটা হচ্ছে রিসানের পাওয়ারহেডের সাথে দেয় এটাও ইয়ার কন্ট্রোলার এটার সাহায্যে আপনি বাতাস কম বেশি করতে পারবেন তেমন কিছু লাগবে না আর হচ্ছে লাগবে একটা সুপার গ্লু লাগবে সুপার গ্লু লাগবে আর একটা হচ্ছে টেপ টেপ লাগবে এটা মেবি একটা বলে এটা কি বলে ও এটা হচ্ছে থ্রেড টেপ পানির আমরা হচ্ছে এ ওয়ান এরটা ইউজ করতেছি যে যেটা খুশি ইউজ করতে পারবেন এই টেপটা লাগবে জাস্ট আপনার সেফটির জন্য যদি মনে করেন আপনার বোতল থেকে অক্সিজেন বা সিওটি লিক করতে পারে সেই জন্য একটি দিয়ে আমরা মুখটা সিল করে দিতে পারবো আর কাটার পাইপ কাটার জন্য যদি দরকার হয় আপনার সুই কাছে যা খুশি ইউজ করতে পারবেন আর আমাদের বোতলের এই সরি আমাদের বোতলের মুখ ছিদ্র করা লাগবে ছিদ্র করার জন্য আমি ইউজ করব হচ্ছে তাতাল এই আর মেইন যে জিনিসটা আপনাদের লাগবে এই যে সাইট্রিক অ্যাসিড এবং বেকিং সোডা ধরেন আপনাদের খুলে দেখাচ্ছে জিনিসটা এই যে এইটি হচ্ছে বেকিং সোডা বেকিং সোড়া হচ্ছে একদম দুধের পাউডারের মতো গুঁড়া গুঁড়া থাকে একদম সাদা এটা আমি হচ্ছে এক কেজি কিনছিলাম মেবি ষাট টাকার মতো নিছিল ষাট বা পঞ্চাশ টাকা এরকম হবে আর এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে একদম চিনি বা লবণের মতো গুঁড়া থাকে একদম চিনি বা লবণের মতনই দেখতে সাদা ক্রিস্টালের মতো এটা হচ্ছে কেজি ওরকম পঞ্চাশ ষাট টাকার মতো যাই আমি এক কেজি কিনছিলাম একবারে এখন এতটুকু বেঁচে আছে আপনাদের এইটা দিয়ে ভিডিও করে দেখাবো যাই হোক তাহলে আমাদের সিও টু ডাই সিও টু সিস্টেম করতে মিনিমাম আপনার যেই রেটটি লাগবে করতে তাহলে হচ্ছে দুইটা বোতল বটল তো এমনি থাকে এটা তো প্রাইস ভালো না কেন আর লাগতেছে একটা ট্রেড টেপ ট্রেড টেপের দাম কত এটা মনে হয় মেবি পঁচিশ কি তিরিশ টাকা এটা আপনি ইউজ করতেও পারেন নাও করতে পারেন যদি আপনার বোতল একদম নতুন এবং ভালো হয় আমি সাজেস্ট করবো নতুন বোতল দেওয়ার জন্য যদি বোতল নতুন হয় তাহলে এই সমস্যা বেশি হওয়ার কথা না তাই নতুন বোতল নেওয়ার চেষ্টা করবেন আর পাইপ হচ্ছে দশ টাকা করে গছ আর একদম নতুন পাইপ ইউজ করবেন পুরোনো পাইপ ইউজ করবেন না কারণ মনে রাখবেন এইটায় কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট হয় অবশ্যই প্রেশারের শ্রিয়টোর মতো না কিন্তু যতটুকুই হোক এটা প্রচণ্ড প্রেশার হয় সো আপনার ট্রাই করবেন হচ্ছে একদম নতুন পাইপ নেওয়ার জন্য নতুন পাইপ না নিলে আপনাদের বুঝতেই পারতেছেন বাসার ভিতরে একটা বেকার শব্দ হবে রাতের বেলা সেটা আপনারা নিশ্চয়ই চান না আর তাহলে এই গেল হচ্ছে ধরেন পঁচিশ একটা টেপ বা দশ টাকার পাইপ আর পনেরো টাকার আঠা মানে সুপার গ্লু আর পাঁচ টাকার হচ্ছে এই আর বেকিং সোডা ধরেন একশো টাকা ওই প্রায় একশো পঞ্চাশ টাকার ভিতর আপনার ও আর এটা পঁচিশ টাকা ওই সব কিছু দিয়ে ধরেন একশো পঞ্চাশ ষাট সত্তরের মতো লাগতেছে ওরকমই যাই হোক আমার ফুল হিসাব করা নাই কিন্তু খুব চিপ এটা আপনারা যে কেউ তৈরি করতে পারবেন তেমন কোনো কঠিন বিষয় না আশা করি তাহলে বুঝে গেছেন আমাদের কি কি লাগবে আমি নিচে ডিসক্রিপশান বক্সে কি কি লাগবে চাকরি সে একটু লিস্টটা দিয়ে দেব এবং দামটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা এগুলো কিনে ফেলবেন এবং আমার নেক্সট ভিডিওতে কি করে এটা সেট করতে হয় ফুল এ টু জেড দেখাই দেবো যেহেতু এটি ইউনিক এবং আমার জন্য আমার দেখা বেস্ট এখন পর্যন্ত কেউ ইউটিউবে দেখায়নি এই জিনিসটা যে একসাথে সিও টু এবং ও টু আপনারা একসাথে ডিফিউজ করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লাগবে আগে যেই জিনিসগুলো দেখলাম এগুলো আপনারা কিনে আনার ট্রাই করুন তারপরে হচ্ছে আমার নেক্সট ভিডিওটি দেখুন ধন্যবাদ